বঙ্গবন্ধুর 99তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিটল টাটা বাংলা টক। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। সাথে আছি আমি সোহেল এইচ। তারই বাস্তবতায় আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতি ও বাংলাদেশ। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যবস্থাপনা পরিচালক বাসস আবুল কালাম আজাদ, উপস্থিত আছেন প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি মোহাম্মদ সাহিদুর রহমান টেপা, উপস্থিত আছেন উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন তৈমুর আলম খন্দকার। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। কালাম ভাই, আপনাকে দিয়েই অনুষ্ঠানের সূত্রপাত ঘটাতে চাই। টপিকস রেখেছি রাজনীতি ও বাংলাদেশ। যদি রাজনীতির মধ্যে থাকি, যদি বাংলাদেশের মধ্যে থাকি, আজ গতকালকে বঙ্গবন্ধুর 99তম জন্মদিন আমরা পালন করলাম, যদি এই বঙ্গবন্ধুকে নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ সোহেল সাহেব আমন্ত্রণ জানাবার জন্য। আসলে বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমাদের একটি দেশ স্বাধীনতা দিয়ে গেছেন, একটি দেশ দিয়ে গেছেন, আমরা সেই দেশের নাগরিক। আপনি ভালো করে জানেন যে বঙ্গবন্ধুর জন্মদিন মানে তার 98তম জন্মবার্ষিকী, 99তম জন্মদিন যেভাবে বলেন, এবং একই সাথে জাতীয় শিশু দিবস, শিশু কিশোর দিবস পালন করা হয়, এবং গতকাল সারা দেশেই যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করা হয়েছে। বাংলাদেশের বাইরেও বাঙালি অধ্যুষিত বাংলাদেশের প্রবাসী যারা বিভিন্ন দেশে আছেন তারও এই দিবসটি উদযাপন করেছেন। সোহেল, আপনি ভালো করেই জানেন যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, সেই ভাষণটি দীর্ঘদিন ছিল। 1975-এর 15ই আগস্ট তাকে সপরিবারে হত্যার পর বঙ্গবন্ধুর নামটি উচ্চারিত হতে পারত না এই বাংলাদেশে, তারই প্রতিষ্ঠিত বাংলাদেশে। এবং তার যে আজকে ইউনেস্কো, জাতিসংঘের ইউনেস্কো যে স্বীকৃতি দেওয়ার পর আন্তর্জাতিকভাবে যেটি আমরাও উদযাপন করেছি, আন্তর্জাতিকভাবে আজকে এটি স্বীকৃতি, এই স্বীকৃতি লাভ, এটি আমাদের গর্বের ব্যাপার, গৌরবের ব্যাপার। কিন্তু এই ভাষণটি একটি সময় ছিল যখন এই বাংলাদেশে প্রচার করা যেত না, শোনানো যেত না। তারপরেও বঙ্গবন্ধুর আদর্শে অনুসারী যারা, তারা চেষ্টা করেছেন বিভিন্নভাবে, বিভিন্ন সময়, তার জন্মদিনে, তার শাহাদবার্ষিকীতে, স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে ভাষণ বাজানোর, সেখানে যারা চেষ্টা করেছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের নিপীড়ন নির্যাতন করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, এই অবস্থা ছিল। তো সেই জায়গায় আজকে বাংলাদেশে জাতির পিতার ভাষণ, জাতির পিতার জীবনী নিয়ে আলোচনা করা যায়। এবং আমি এসব এই কথাগুলো বলার প্রেক্ষিতে যেটি বলতে চাই যে 7ই মার্চের ভাষণে এবং অন্যান্য বয়সের কারণেই আমরা যারা সেদিন আমাদের চেয়েতে বয়স আপনাদের যাদের কম, তাদের ইতিহাস পড়ে বই পুস্তক পড়েই জানতে হবে, প্রত্যক্ষ হওয়ার কোনো সুযোগ ছিল না। আমাদের সেই সুযোগটা ছিল বলে আজকে আমরা ভাগ্যবান। সেদিন আমরা ভাবি নাই যে 7ই মার্চের ভাষণের দিন, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার সমসাময়িক যারা বয়সী তারা নিশ্চয়ই সব যে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী ছিলেন তা না, কিন্তু ওই সময় 71-এর 70-এর 7ই মার্চে মাঠে যাননি, ঢাকায় বসবাস করেন, বিভিন্ন সারা দেশ থেকে এসছে। তো তাদের কাছে আজকে কিন্তু সেই দিবসটি একটি ঐতিহাসিক ঘটনা, নিজেদেরকেই গৌরবান্বিত মনে হয়। আজকে আমি যে কথাটি আপনি বলেছেন, এই বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শটা মুখে বললে হবে না, শুধু প্রচার করলে হবে না, উপলব্ধি করতে হবে। সেই জায়গাটায় আমি মনে করি যে বঙ্গবন্ধুর যেই জীবনী, তার সারা জীবনের সংগ্রাম, ঐতিহ্য, তার যে ব্যক্তি জীবনের চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলো সব নবপ্রজন্মের ছেলেমেয়েদের জানাতে হবে, জানাতে হবে, বলতে হবে। এবং বই পুস্তক তো বিভিন্ন লেখা হয়েছে, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে তার জীবনী। আরেকটি কথা আমি মনে করি যে বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী এটি আছে, আর তার কারাগারের রোজ নামচা, এই দুটি বই অন্তত
দলমত নির্বিশেষে আমি নবপ্রজন্মের যারা, আমরা সবসময় এটাই স্বাভাবিক যে আমরা সবসময় তো থাকবো না, তো প্রজন্মের পর প্রজন্ম তো থাকবে, তারা তো জানবে তাদের দেশের প্রতিষ্ঠাতা জাতির পিতার জীবনী। আমার মনে হয় ওই বই দুটি যদি মানে যদি টাপা ভাই আপনার কাছে জানতে চাই, ভাষণের একটা মূল বিষয় ছিল স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম। আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্তির বিষয়ে কিন্তু সে অর্থনৈতিক মুক্তির কথাই বলেছে। 1971 সালে হ্যারিন কিসিঞ্জার সে কিন্তু একটা উদ্ধৃতি দিয়েছিল যে বাংলাদেশ হচ্ছে তলাবিহীন ঝুড়ি। এই যে তলাবিহীন ঝুড়ি, এখন বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে, আপনি এ নিয়ে কী বলবেন? ধন্যবাদ শৈলেশ ভাই, ধন্যবাদ আজাদ ভাই, খন্দকার বিএনপির উপদেষ্টা। 7ই মার্চের ভাষণ একটু টেপা ভাই একটু সুসংবাদ দেই, এক বলে 5 রান দরকার, আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা এগিয়ে যাই। জনসাধারণ দোয়া করুক যাতে আমরা আমাদের জিততে পারি। আমি এই বাংলা টেলিভিশনের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাচ্ছি যে আমরা বাংলা আমাদের খেলাটা আমরা জিততে পারি, অর্থনৈতিক মুক্তি। এখন 7ই মার্চের ভাষণ, ওই মাঠে আমি উপস্থিত ছিলাম, ব্যক্তিগতভাবে আমি উপস্থিত ছিলাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এখন আমি যেটা মনে করি যে সমস্ত জিনিস, যেমন 7ই মার্চে কিন্তু অলরেডি স্বাধীনতা ঘোষণা দিয়ে গেছেন বঙ্গবন্ধু, এখন কী কারণে 26শে মার্চ স্বাধীনতা দিবস ঘোষণা হবে আমার মাথায় ঢোকে না। 7ই মার্চ যদি স্বাধীনতা ঘোষণা হতো ওই দিনকে ডিক্লেয়ার হতো, মানে 7ই মার্চে তো উনি দিয়ে দিচ্ছেন অলরেডি যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এরপরে তো স্বাধীনতা ঘোষণার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না আমি। তদানীন্তন আওয়ামী লীগের যারা ছিল, মাথায় কী বুদ্ধি ছিল আমি জানি না, ছিল কি ছিল না তাও আমার জানা নেই, বা কোনো ষড়যন্ত্র ছিল কি না তাও আমার জানা নেই। তবে 7ই মার্চ যদি স্বাধীনতা ঘোষণা হতো তাহলে একটা বিতর্ক, স্বাধীনতার ঘোষক ঘোষণা নিয়ে বিতর্ক আসতো না, আমি বিশ্বাস করি আজকে। আর বলতে চাইছেন কি, মুক্তি মানে বঙ্গবন্ধু যেটা চেয়েছিল সেটা হয়েছে কিনা, কিছুই হয় নাই। বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন, আমরা যেটা চেয়েছিলাম, আমরা যেটা স্বাধীনতা যুদ্ধ করেছি, এখানে আমরা সবাই মুক্তিযোদ্ধা, তৈমুর আলম খন্দকার সাহেব, আমি আমরা মুক্তিযোদ্ধা, আমরা মনে করি যে যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যে যুদ্ধ করে আমরা আমাদের একটা পাস, আমরা একটা পাসপোর্ট পেয়েছি, এই পর্যন্তই, কিন্তু আর কোনো অগ্রগতি আমাদের হয় না। এখন যুদ্ধের পরে একটা আমাদের দেশ ছিল তখন সদ্য ওই হেনরি কিসিঞ্জার যেটা বলছেন তলাবিহীন ঝুড়ি, উনি তো আমেরিকান লোক, উনি তো বলতেই পারেন তলাবিহীন ঝুড়ি। একটা স্বাধীনতার পরে একটা দেশ কিছুই ছিল না, তখন সব লুট তরাস করে ধ্বংস করে সব নিয়ে গেছিলো। তারপরে এখন আমরা যারা আছি, যেসব সরকার আসছে, আপনার বিএনপি সরকার আসছে, আমরা আসছি, যারা আসছি, আস্তে 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 একটা দেশকে আমরা আমরা পুনর্গঠিত করতে চাই, দেশকে সাজাতে চাই। সেই তুলনায় যা আমরা দীর্ঘ বছরে আমরা আসলে কিছুই করতে পারিনি, মানে একটা বিগ জিরোতে আমরা আছি। কারণ এত বছর পরে এতগুলি সরকার পরিবর্তন হলো, আসলে কিন্তু আমাদের সেভাবে অর্থনৈতিক, আজকে দেখেন ব্যাংক বিমার থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় কোথাও কিন্তু কোনো টাকা নাই, লুটতরাজ, রাহাজানি, সন্ত্রাস, এইভাবে কিন্তু আমাদের দেশে এখন চলছে। আপনি পত্রিকা খোলেন, টেলিভিশন খোলেন, আপনার বলার স্বাধীনতা নেই, আপনার কথা বলার অধিকার নাই, আপনি কি বলবেন, আপনি দেখেন মানে খুব কম ব্যাংক আছে যেখানে লুট হয় নাই। বাংলাদেশের আমাদের যে সেন্ট্রাল ব্যাংক তাও লুট হয়ে গেছে। এই আপনার এই ইয়েগুলি, আপনার স্টক এক্সচেঞ্জ দেখেন লুট করে নিয়ে গেছে। আপনার বঙ্গবন্ধু তাই চাইছিল, সেটা কি চেয়েছিলেন যে এটা লুটতরাজ হবে? নিশ্চয়ই চাই নাই, চাইলে আমি সাইদুর রহমান টেপা, তৈমুর আলম খন্দকার, আরও অনেকে হয়তো আমরা যুদ্ধ করতাম না। আমরা বঙ্গবন্ধু ডাকে
আমরা সবাই দল মত নির্বিশেষে গুটি কয়েক লোক ছাড়া আমরা কিন্তু যুদ্ধ করেছিলাম। যুদ্ধ করেছিলাম কি শুধু একটা পাসপোর্টের জন্য? নিশ্চয়ই না। যুদ্ধ করেছিলাম আমরা আমাদের ছেলে মেয়ে আমাদের নাতিপুত্রে আমরা যারা সুস্থভাবে আমরা বসবাস করতে পারবো। আমি ধরেন সোহেল আপনাদের এখান থেকে বেরোয় গাড়িতে ওঠার আগে যে আমার মোবাইল চিন্তা হবে না, আমাকে চিন্তাই মানে কবলে পড়তে হবে না, এর কিন্তু গ্যারান্টি কিন্তু কিন্তু এর পরিমাণ কিন্তু অনেক কমে গেছে না, এর পরিমাণ আমরা আমার মনে অর্থনীতি কিন্তু এগিয়েই যাচ্ছে না। অর্থনীতি এগিয়ে যাবে কোন হিসেবে আপনি বলেন? আপনি ব্যাংকে আমি নিজে একজন ব্যবসায়ী, ব্যবসার পজিশন খুব খারাপ। জি, আপনার কাছে যদি এই বঙ্গবন্ধুর 99তম জন্মদিন উপলক্ষে আপনি বলেন। আপনাকে শ্রদ্ধা জানাই আমি, পাশাপাশি আমি বঙ্গবন্ধুর লেখা যে অসমাপ্ত আত্মজীবনী এই বইটা আমি কয়েকবার পড়ছি, জেলখানাতেও পড়ছি, বাইরেও পড়ছি, এবং আমি যেহেতু একটু কলাম লিখি সেহেতু কিছু রেফারেন্স নেওয়ার জন্য এই বইটা আমি সযত্নে রাখছি। সেখানে তিনি তার উপরে যে অত্যাচারের কাহিনী তিনি তুলে ধরছেন, বর্তমানে তাই চলছে। তিনি আফসোস করে বলছেন যে ক্ষমতার লোভে, ক্ষমতায় টিকে থাকার জন্য, কথা হুবাহু কোন আনকোট বলতে পারবো না, কিন্তু ভাবার্থটা এটি যে মানুষ কত ইয়ের উপরে কতটুকু নির্মম অত্যাচার করতে পারে। তিনি একটা ঘটনা বলছেন যে এই তিনি যখন জেলেতে মুক্ত হইয়া বাসায় গেছেন, তখন বর্তমান প্রধানমন্ত্রী এবং শেখ কামাল এরা খেলাধুলা করতেছিল। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বারবার এই ওনাকে জাবড়ায় ধরে আব্বু আব্বু করে ডাকে। ইয়ে শেখ কামাল বলতেছে হাসিনা আপু আমিও তোমার আব্বুকে ওটা আব্বা করে ডাকি। এর কিন্তু তখন তিনি বলছেন যে আমিও তো তোমার আব্বা। দ্যাট ইজ ওই দীর্ঘদিন তিনি জেলে থাকার পরে ওই ছোটো ছেলের সাথে গ্যাপ হয়ে গেছে। তখন তিনি আফসোস করে বলছেন যে মানুষ ক্ষমতায় থাকার জন্য প্রতিপক্ষের উপরে কী পরিমাণ জুলুম নির্যাতন করে, এটা তিনি আক্ষেপ করে বলছেন। এখন যা চলছে এই ক্ষমতায় টিকে থাকার জন্য প্রতিপক্ষকে এই ওইভাবেই জেলে আটকানো রাখানো হচ্ছে, বিভিন্ন মিথ্যা মকদ্দমা দেওয়া হচ্ছে, কোথাও ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। তিনি প্রথম যে এড্রেসটা হন, কালাম ভাই আরও ভালো বলতে পারবেন যদি আমার ভুল হয়ে থাকে, গোপালগঞ্জে এড্রেসটা হন, এই গ্রাম দেশের সম্ভবত যাকে যার অভিযোগ সেই লোকের হিন্দু কমিউনিটির। এই এড্রেসটা হওয়ার পরে এসডিউ এবং কোর্ট ইন্সপেক্টর তার এবং ওই সময়ে যে হিন্দু কমিউনিটির যারা লয়ার তারা তার পক্ষে ভোটটা করে নেই। ওনার এক চাষা ছিল, সেই ছিল না, হ্যাঁ মুক্তার রাজ্যে তারা উনি গ্যাপ করছে। যে কথাটা আমি বলতে চাই, আমার এখানে কথার মধ্যে যদি ইনফরমেশন গ্যাপ থাকে কিন্তু ঘটনাটা এরকমই যতটুকু আমার মনে পড়ে, তা আমি বলতে চাই যে ওই সময়ে তিনি যেই বর্ণনা আত্মজীবনীর মধ্যে দিছেন সেই এখন দেশে সেই অবস্থায় চলছে, প্রতিপক্ষকে জুলুম অত্যাচার নির্যাতন এই জেলে রাইখা। এবং আপনি এই আইজিপি পুলিশের যে প্রধান সে বলছে চট্টগ্রামে বক্তৃতায় যে পুলিশের সাথে যে জনগণের দূরত্ব এটা কমায় আনা উচিত। তো এখানে কথাটা ভালো বলছে কিন্তু বাস্তবে কী হচ্ছে, আপনি জেল খাটবেন, জেলখানাতে বারণের সময় আপনি সন্নিরেস্ট হবেন, জেল গেটের থেকে অ্যারেস্ট হবেন, মামলা নাই এফআইআর নাম নাই ওই কেসে আটক দিবে, যা খুশি তা করতেছে মানুষ। এই যে এইবার দেশনেতি খালেদা জিয়ার মামলা নিয়ে যে কতগুলো সিরিজ অফ মকদ্দমা হইল, সিরিজ অফ মকদ্দমা হইল, সেখানে মৃত ব্যক্তির নামও মামলা দেওয়া হয়েছে। তো আমরা ধরেন এই কথাটা যে আপনি বললেন এটা কালাম ভাইও দেখলাম হয়তো মাথা লাগলো, আপনারা আমার নেতা পল্লী বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ এরশাদকে আপনার মানে ইয়ে করছেন, তার একটা লোকের চাকরি দিছে সব মানে হাইকোর্ট তাকে বিচার করে চাকরি দিছে, তাকে আপনারা চাকরি দিছে হাইকোর্ট,
অর্ডার দিছে, এরশাহ সাহেব সই করছে, আপনারা পাঁচ বছর আপনারা দিয়েছেন, সাজা দিয়েছেন, আপনারা কি না করছেন? আমাদের নামতে দেন নাই, ১৩৯টা মিটিংয়ে আমাদের নামতে দেন নাই, আমরা দশ বারো জন থাকলে আপনারা পিঠে অস্থির করে দিয়েছেন। এখন তো নামার কথাই বলা যায় আমার, না না এখন আর এখন তো বলা, এখন কিছু বলা যায় না ভাই, মাইক টেলিভিশন খুললে তো আপনাদের পাওয়া যায়। আমার কথা, আমাদের আমাদের কি করছেন, আমাদেরকে আজকে পল্লী বন্ধু হোসেন মামা দেশসাদকে আপনারা কি করছেন, তাকে জেলখানে পাঠাইছেন, এবং আপনারা কি করছেন, ক্ষমতা থাকালে ৬৯টা মামলা দিয়েছেন, আপনারা কি করছেন, আমাদের প্রত্যেকটা মন্ত্রীকে, মন্ত্রী এবং এমপিদের জেলে পাঠাইছেন রে ভাই, এবং আপনারা যাদের সাথে তো আছেন, আমরা না না আপনারা আপনারা আমাদের পাঠাইছেন রে ভাই, সরকারের সাথে আছে, আপনি কথা বলেন, এটা কোনো কথা না, আপনারা টাকা পাঠাই নাই, যে কথা আমি বলতে চাচ্ছি, নতুন কথা আমি যে কথা বলতে চাচ্ছি, আমি শেষ করতে পারিনি, না না আমি যে কথা বলতে চাচ্ছি যে বঙ্গবন্ধু নিয়া আলোচনা করা মানে উদ্ধত ব্যবহার আমার মানে আমার নাই। তবে আমি যেটা বলতে চাই, বর্তমান যে আওয়ামী লীগালারা, কিছু কিছু আওয়ামী লীগালারা বঙ্গবন্ধুরে যেভাবে বিক্রি করতেছে, যেভাবে গ্লাসে চুবাই চুবাই পানি খাইতেছে বঙ্গবন্ধুকে, আমি এর বিপক্ষে। বঙ্গবন্ধুকে আলোচনার, আজাদ ভাই বলছে এ মিটিং হচ্ছে, ইয়ে হচ্ছে, তারে বঙ্গবন্ধু সবার ঊর্ধ্বে, তাকে নিয়ে আলোচনার কিছু নাই তো, তাকে নিয়ে রিসার্চ করা উচিত। আমি এই আমি আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলছি যে বঙ্গবন্ধুকে নিয়ে আর আলোচনা না করে তাদের রিসার্চ করেন, বা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব যে আপনি এই সব বন্ধ করে দিয়ে বঙ্গবন্ধুকে রিসার্চ সেন্টার করেন, যাতে দেশের মানুষ, আগামী যে প্রজন্ম আছে, তারা এটাকে জানতে পারে। বঙ্গবন্ধু কোনো সাধারণ খেলা জিনিস না, জাতির পিতা বললো আর না বললো কিছু আসা যায় না, কিন্তু যখন রিসার্চ করবে আগামী প্রজন্মরা যখন দেখবে। টেপা ভাই ধন্যবাদ। আবুল কালাম আজাদ, যদি আপনার কাছে আসি, যে জাতিসংঘ কিন্তু আমাদের একটা স্বীকৃতি দিয়েছে, প্রাইমারি স্বীকৃতি, যে আমরা উন্নয়নশীল দেশে বিশ্বের দেশগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়, স্বল্পোন্নত, উন্নয়নশীল, উন্নত দেশ। তো আপনার নিশ্চয়ই মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বহুবার বলেছেন, ঘোষণা দিয়েছেন যে আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হব, পরিণত করবো আমাদের দেশকে, আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে আমরা নিজেদের প্রতিষ্ঠা করব। এবং আপনি ভালো করেই জানেন, সবাই জানে যে ১৫ সালে আমরা মধ্যম আয়ের দেশে, যদিও নিম্ন মধ্যম আয়ের দেশে, মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে। গতকাল জাতিসংঘের পক্ষ থেকে যে স্বীকৃতিটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ তিনটি মানে সূচক থাকে, একটি হচ্ছে মাথাপিছু আয়, আরেকটি হচ্ছে মানব উন্নয়ন, আরেকটি হচ্ছে অর্থনৈতিক ভঙ্গুরতা, মানে অর্থনৈতিক সাস্টেনেবিলিটি কেমন আছে। জি আমরা বিরতিতে যাব, তিনটি বিরতি থেকে আসেন তাহলে। জি জি কালাম ভাই, দর্শক এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, আশা থাকবে আমাদের সাথেই থাকবেন। দর্শক বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আজাদ ভাই আপনাকে দিয়ে বিরতিতে গিয়েছিলাম, বিরতির পূর্বে আমরা উন্নয়নশীল দেশ নিয়ে আলোচনা করছিলাম। আমি যে কথাটি বলছিলাম যে উন্নয়নশীল দেশে তিনটি শর্ত পূরণ করে, তিনটি শর্তের মধ্যে দুটি শর্ত পূরণ করলেই, যেমন একটি মাথাপিছু আয়, আরেকটি হচ্ছে মানব উন্নয়ন, আরেকটি হচ্ছে অর্থনৈতিক ভঙ্গুরতা, এই তিনটির যে কোনো দুটি পূরণ করলে উন্নয়নশীল দেশে জাতিসংঘের যে ছক আছে সেই ছকে অন্যান্য দেশগুলো দুটি পূরণ করলেই উন্নয়নশীল দেশে। এতে আপনি আমরা নিশ্চয়ই জানি যে বাংলাদেশ এই তিনটি মানে শর্তই পূরণ করেছে, তিনটি জায়গায় আমরা পূরণ করেছি, যে যা যত নম্বর পাওয়ার কথা সেই নম্বরগুলো আমরা পেয়েছি। ফলে এই যে উন্নয়নশীল দেশে আমরা অন্তর্ভুক্ত হলাম, এটি কিন্তু আমাদের জন্য একটি বিরাট অর্জন। এটা আপনি দেখেন আমাদের প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ যারা আছেন, যারা বর্তমান সরকারের মতের সাথে একমত না, তারাও বলছেন, কারণ এটা দেশের ব্যাপার। এই দেশ বাংলাদেশটা আগে স্বল্পোন্নত ছিল, আজকে উন্নয়নশীল দেশে অন্তর্ভুক্ত হলাম আমরা, এই উন্নয়নশীলের পরে আমরা উন্নত দেশে উন্নতি হব, মানে উন্নীত হব, প্রতিষ্ঠা পাবো। কিন্তু আবার আমাদের এই যে উন্নয়নশীল দেশে অন্তর্ভুক্ত হলাম, এখানে কিন্তু চ্যালেঞ্জও আছে। আগামী তিন বছর পরে একটি সুপারিশ করা হবে যে আমাদের যেই যেই শর্তগুলো দেওয়া আছে এবং আমাদের এই মানে সূচকগুলো ঠিক আছে কিনা,
আর চূড়ান্তভাবে ২৪ সালে ৬ বছর পরে আমাদেরকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত করা হবে। তো এই জায়গাটা যেটি চ্যালেঞ্জটা হচ্ছে এই যে যেভাবে কাজগুলো আমরা করে এখন এই জায়গাটায় গেলাম, এই কাজগুলো আরও গতি কিন্তু বাড়াতে হবে। আপনি মানব উন্নয়নের কথা বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলেন, অন্যান্য সামাজিক উন্নয়ন সব কিছুর যেই মানে শিক্ষার হার থেকে শুরু করে যেই আমাদের বৃদ্ধি, এই জায়গাটায় চ্যালেঞ্জ হচ্ছে এই যে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে কিন্তু আরও বেশি কাজ করতে হবে দেশের অগ্রগতির জন্য, দেশের উন্নয়নের জন্য। যেই অগ্রগতি আমাদের হয়েছে, যেই অর্জনটা আমাদের হয়েছে, এই অর্জন ধরে রাখার জন্য আমাদের দলমত নির্বিশেষে সব মানুষকে কিন্তু দেশের স্বার্থেই কাজটা করতে হবে। আরেকটি আমি আপনাকে বলি, আমি একটা সেন্টেন্স শেষ করি যে এই জায়গাটায় যেটা আন্তর্জাতিক মহল, আন্তর্জাতিক বিশ্ব, জাতিসংঘ যেটি আমাদের স্থিতিশীল অবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থাৎ মানে বিদেশি বিনিয়োগকারীরা যেন ভরসা পান বাংলাদেশে যা বিনিয়োগ করা যায়, এখানে কোনো রকম ঝামেলা হবে না, এই পরিবেশ কিন্তু অর্থাৎ সুস্থ সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। এগুলি পরিবেশের কথাই বললেন, পরিবেশের জের ধরে যদি টাইপ হবে আপনার কাছে জানতে চাই যে আমাদের বড় যে দুইটা রাজনৈতিক দল আছে এদের মধ্যে স্নায়ুযুদ্ধের জায়গাটা বিএনপি এবং আওয়ামী লীগকে বলে থাকে, পাশাপাশি আপনারা জাতীয় পার্টিকে বলে থাকেন, বর্তমান সরকারি দল, বিরোধী দল এবং রাজপথের বিরোধী দল, তাই বলবেন ভাই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় ঘুমায় থাকেন নাকি ট্যাবলেট খেয়ে, বড় দুইটা দলের মধ্যে একটা স্নায়ুযুদ্ধের জায়গা রয়ে গেছে। আপনারা তো সুবিধাবাদী পার্টি, যে দল নিঃসন্দেহে সেই দলে সুবিধাবাদী স্থান করে না, এর আলোকে আপনি কি বলবেন? আচ্ছা, তার আগে আমাকে আগে বলতে হচ্ছে, আজাদ ভাই বলতেছে, আমরা সবাই বলতেছি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, ওই আপনার জাতিসংঘে কী হলো, কী দিল না দিল, এই সব কথাবার্তা। উন্নয়ন দিয়ে কি আমি দুয়ে খাবো? উন্নয়ন করে কী খাবো? আপনি যান কৃষকরা না খেয়ে মরে যাচ্ছে। লাউ বিক্রি হচ্ছে ৫ টাকায় পার, বড় বড় লাউ আজকে আসছে, আমি আজকে আমি নিয়ে আসছি। এখন দেখেন, হ্যাঁ, ফলন বেশি হচ্ছে, তবে কৃষক তো মারা যাচ্ছে। দেখ, আমরা উন্নয়ন চাই, নিঃসন্দেহে উন্নয়ন চাই, এটাও তো সত্যি যে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ, আমরা খাদ্য সংসম্পূর্ণ না। খাদ্য সংসম্পূর্ণ বলে আমার কামরুল ভাই পচা চাল, পচা চাল নিয়ে আসলো কেন বারমার থেকে? আমরা যদি খাদ্যই সংসম্পূর্ণ হয়, আমাদের খাদ্যমন্ত্রী সাহেব নিয়ে আসলো কে? সেটা তো একটা বিশেষ মুহূর্তে ছিল, কোন বিশেষ মুহূর্তে? যদি যদি খাদ্য আমরা স্বয়ংসম্পূর্ণ হই, তাহলে আমরা কেন ইম্পোর্ট করবো রে ভাই? কোনো কারণ নেই তো। আপনি যদি খাদ্য আপনার পেটে যদি খিদে থাকে, মানে আপনার যদি পেট ভরা থাকে, রেশল ভাই আপনি খাবেন, আমি খাবো, আজাদ ভাই খাবে, তুমি খাবে, আমার পেটে খিদা, আমার চাল নাই, চাল আনতে হচ্ছে, তা পচা চাল। আজাদ ভাই, আচ্ছা আচ্ছা, তারপরে আসতেছেন, তারপরে কি বললেন? এটা প্রশ্নটা কি যেন ছুড়ে দিলেন, আপনারা সুবিধাবাদী? ও, আমরা সুবিধাবাদী, এখন আমরা সুবিধাবাদী বললেন, আপনি একজন গণমাধ্যম কর্মী এবং একটা ব্যক্তিত্ব, গণমাধ্যম ব্যক্তিত্ব, দীর্ঘ বছর ধরে আপনি এর সাথে আছেন। সুবিধাবাদী যদি আমরা হতামই, আপনার কি মনে আছে যে এই যে এখানে তৈমুররা আছে, অনরা কত সিট পেয়েছিল? বিএনপিএলরা সিট পেয়েছিল কত? প্রথম যারা আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা আছে, জানেন আপনি, অনরা পেয়েছিল ১৪৬টা সিট। ঠিক আছে, আমাদেরকে প্রপোজাল পাঠাইছিল যে এরশাদ সাহেবকে প্রধানমন্ত্রী বানাবে, কিন্তু আওয়ামী লীগ পেয়েছিল বোধ হয় তাদের মধ্যে ১৩টা সিট বাকি ছিল। আমরা ওইখানে না যে আমরা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছি, এই কারণে যে বিএনপি আমাদেরকে অত্যাচার করছে, আমাদের উপর অবিচার করছে, তার মানে কি আমরা সুবিধাবাদী বললো? কী সুবিধাটা আমরা দিচ্ছে? আমরা ঐক্য জোটের সাথে আছি, আমরা ১৫ দল হিসেবে নাই, আপনাকে মনে রাখতে হবে সেল ভাই। যে বাংলাদেশ সম্পর্কে যে একটা কাগজে কলমে যে একটা
ঘোলাটে পরিবেশ সৃষ্টি করে রাখছে সেটার উপরে আলোক করতে চাই। সেটা বলছে যে মধ্যমায়ের দেশ হয়েছে এবং এটা এখন ওই যে উন্নত আয়ের দেশের দিকে যাচ্ছে। হ্যাঁ, কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, তারা সরকারি দলের ভাগ্য পরিবর্তন হয়েছে। এই মাথা পিছু আয় এটা কিন্তু বৃদ্ধি পায় নাই। কমন পিপল যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, খেটে খাওয়া মানুষ যারা আছে, যারা ছোট চাকরি করে, তাদের আয় কিন্তু বৃদ্ধি হয়নি। বৃদ্ধি হয়েছে কাদের? যাদের 200 বিঘা জমির মালিক ছিল তারা 500 বিঘার জমির মালিক হয়েছে, যে 10 বিঘার মালিক ছিল সে শূন্যের কোঠায় চলে আসছে জমি জমা বিক্রি করতে করতে। হয়তো ছেলের চাকরি দিতে গিয়া ঘুষ দিতে হয়েছে লক্ষ লক্ষ টাকা, অথবা বিদেশ পাঠাইতে হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, খরচ করে সে নিঃস্ব হয়ে গেছে। এখন প্রশ্নটা হলো, আপনি দেখবেন যে এই টাপা এই ব্যাপারে কিছু আলোকপাত করছিল, সেটা হলো যে অর্থনৈতিকটা দেশের মূল বেসিক অর্থনৈতিকটা কথা আপনি একটু চিন্তা করেন। সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকের একটা কাহিনী শোনা গেছে যে ডিজিটালের মাধ্যমে এই টাকা পাচার হয়ে গেছে, যেটা কোনোদিনই এই 46 বছরের মধ্যে বা পাকিস্তানের আমলের মধ্যে বা ব্রিটিশ আমলেও এই ধরনের কোনো কাহিনী শোনা যায় নাই বাংলাদেশে। তারপরে আসেন এই ফার্মার ব্যাংক, এটা সরকারি দলের লোকের, বেসিক ব্যাংক সরকারি দলের লোকের, জনতা ব্যাংক তো সরকারি রেটি, সেখানে এক ব্যক্তিকে জনতা ব্যাংক 3,500 কোটি টাকা ঋণ দিয়ে দিছে এবং সেই টাকা ব্যাক করার কোনো সুযোগ নেই। এবং অর্থমন্ত্রী নিজে বলছে যে বারাকাতেই ইয়েকে জনতা ব্যাংকে ডুবাইলো, এই বারাকাতকে অ্যাপয়েন্টেড বাই দিস গভর্নমেন্ট আন্ডার দ্য রিকমেন্ডেশন অফ দি অর্থমন্ত্রী। এখন শেয়ার মার্কেট লুটের কথাটা দেখেন, এই শেয়ার মার্কেটের এই এই দেশের জনগণ জানতেই পারলো না যে কীভাবে এই এই মার্কেটের টাকাগুলি, যে রিপোর্ট কমিশনের যে রিপোর্ট, সম্ভবত ইব্রাহিম খালেদ সাহেব যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা আপনার মিডিয়ার কর্মীরা পাইছেন কি না জানি না, আমরা জনগণ এটা জানি না। এখন কথাটা হলো যে জাতিসংঘ, জাতিসংঘ এমন একটা প্রতিষ্ঠান, সেটা হলো এই কাগজে কলমের প্রতিষ্ঠান। আপনি ধরেন বাংলাদেশের কথাটা বাদ দিয়ে দিলাম, এই যে সূচি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বার্মা, বার্মাতে যে শত শত মানুষ মুসলমানকে হত্যা করা হচ্ছে, এই যে জাতিসংঘ বারবার এই বলতেছে, প্রতিনিধি পাঠাচ্ছে, কমিশন পাঠাচ্ছে, জাতিসংঘ বহু বড় বড় কথা বলতেছে, আজ পর্যন্ত সূচির এই একটা সুই পরিমাণ কোনো কিছু কিছু করতে পারছে জাতিসংঘ? জাতিসংঘ হলো একটা এই কমিশন, এই পেপার ভিত্তিক সংগঠন, এই বাস্তবতার সাথে কোনো মিল নেই। এটা হলো রিপোর্ট যা, এই রিপোর্টের উপরে ভিত্তি করে তারা একটা রিপোর্ট তৈরি করে, ওই রিপোর্টে এই এখন আসেন এই কথাটা বলি, এই যে এই এই যে স্বয়ংসম্পূর্ণের ব্যাপারটা, খাদ্যের ব্যাপারটা, খাদ্যের আপনি জানেন যে 73 টাকা কেজি বর্তমানে চাল, সেই সেই জায়গায় এই একটা সংসারে কতটুকু চাল লাগে? আর অনেক ফ্যামিলি আছে যারা বস্তিতে থাকে, যারা নিম্ন আয়ের লোক, সারা সেই চালের টাকাটাও জোগাড় করতে পারে না। তো এই অবস্থায় আপনি যদি মনে করেন যে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, আমি মনে করি স্বয়ংসম্পূর্ণ হয় নাই। কিছু লোকের ভাগ্য খুলছে যারা সরকারি দল করে, যারা এই টেন্ডার তা শুরু করে ব্যাংক লুটের তা আরম্ভ করে সব কিছু যাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। একটা প্রশ্নই করি, সরকারের কোনো কাজকেই আপনারা কেন ভালো মনে হয় না? ভালো মনে হয় না, যেমন শিক্ষা হারের কথাটা বলছে বলতে হবে ভাই, আমার না শিক্ষা, না না শিক্ষার দ্বারা ভাগ্য পরিবর্তন হবে মানে, আমি তৈমুর আলম ভাই রে এত ভালো জানি এবং একজন নাম করা রাজনীতিবিদ এবং সত্য কথা বলে যতদিন আমি ওনাকে চিনি, উনি যখন রাজনীতি করে তারপর বিআরটিসি চেয়ারম্যান ছিল তখন থেকে আমি চিনি, এবং উনি আমার এলাকায় এখন মানে মুখ্যমন্ত্রীর যে ইয়ে আছে, প্রতিষ্ঠান আছে, তার চেয়ারম্যান আমার পাশেই, তো উনি একেবারে গল গলায় এভাবে হুবহু এত সুন্দর করে গুছায় গুছায় সত্যি কথাগুলি, মিথ্যে কথাগুলি সত্যি করে মারা দিচ্ছে, আমার খুব কষ্ট লাগতেছে। এজন্য এখন এখন আমি কি শিক্ষা, আমি আপনাকে বলি ভাই, লুটতরাস্ত আপনারা যেভাবে করছেন, আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনার দলের অনেক নেতাকে আপনিই চেনেন যে আপনার কাছে 10 টাকা 20 টাকার জন্য যাইতো, তারা কি এখন পাজারো গাড়ি আর বড় বড় ফ্ল্যাট নেয় নাই? আপনারা এবং আওয়ামী লীগেরা দুইজনের পালা করে আপনারা লুটতরাজ করতেছেন। হ্যাঁ, আওয়ামী লীগেরা কি করতেছে? ম্যাক্সিমাম কি করতেছে? আমরা নিঃসন্দেহ সাধু, আমরা যদি নিঃসন্দেহ সাধু না হই, আমার নেতা পল্লী বন্ধু হোসেন আমাদের সাথে সিকিউরিটি লাগে না রে ভাই,
আমার নেতা পল্লী বন্ধু এরশাদের কোনো বাড়ি ঘর নাই, একটা ফ্ল্যাট আছে শুধু। পৃথিবীর ইতিহাসে বিশ্লেষণ করে দেখেন আপনারা, যাদের স্বৈরা শাসক বলেন একটা পৃথিবীর ইতিহাস দেখেন, আপনি পারভেজ মোশারফ আরম্ভ করে দেখেন, কোন নেতা স্বৈরা শাসক রাষ্ট্রপতি হয়, আবার নির্বাচনে আসছে, আবার তার পর বাইরে আছে, একমাত্র আমার নেতা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, উনি পাঁচবার জেলখানে থাকবে পরে। এখন সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো সত্য, যে দুঃখজনক ঘটনা হলো সত্য, আপনি দেখেন আমার নেতাকে হোসেন মোহাম্মদ এরশাদ ধরে নিলাম, উনি জোর করে উনি পেছনে রয়েছে, উনি তো এদেশের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিল, ওটা তো জোর করে হয় নাই, রাইট অর রং ছিল। হ্যাঁ, ওনাকে আপনারা সাড়ে ছয় বছর জিয়া রহমানের সর্বাধিক দেখছেন। আচ্ছা ভাই, আপনি তো আমি আমার কথাটা শেষ হোক, আপনি বলবেন আমার মধ্যে কোনো অসুবিধা নাই, আমার দলের নেতাকে বিনা বিচারে আপনারা ছয় বছর চার মাস জেলে রাখছেন, বিনা বিচারে হাজতি হিসাবে। আচ্ছা, তার মানে কি এখন আপনারা লুট তরাস করছেন, আইনকে নিজের হাতে নিয়ে নিয়েছেন। হ্যাঁ, আমি বলি এখন একটু আপনার থামেন টাপা ভাই, এই দেশে নির্বাচনের মধ্যে এই লুটপাটের নির্বাচন প্রথম ইন্ট্রোডিউস করছে এরশাদ সাহেব, এই যে হুন্ডা গুন্ডা যে নির্বাচন ভাই, আপনারা তো বিনা ভোটে নির্বাচন কি করছেন, এটা ইন্ট্রোডিউস করছেন কি করছেন, আপনারা কি করছেন, আর কথা শেষ করতে দেন, আপনি তো ডিস্টার্ব করেন না টাপা ভাই, টাপা ভাই আমি আপনাকে ডিস্টার্ব করি না। এখন কথা হইল যে পলিটিক্সের যে একটা ইথিক্স, পলিটিক্সের ইথিক্সের মধ্যে প্রেসিডেন্ট এরশাদ তিনি এটার মধ্যে থাকতে পারেন না, যেমন তিনি নিজেই বলছেন, তিনি নিজেই বলছেন যে মানুষ এখন আর আমাদের গৃহপালিত বিরোধী দল বলে না, তো এর অর্থ হইল যে একসময় মানুষ বলতো। আপনি 2014 নির্বাচনটা যদি আপনি দেখেন, ওই নির্বাচনে এরশাদ সাহেব বারবারই বলছে যে আমি নির্বাচনে যাব না এই গ্রাউন্ডে যাব না, এবং এও বলছে যে আমার রিভলভারের মধ্যে চারটা গুলি আছে, এই গুলিটা থাকা অবস্থায় পর্যন্ত আমি নির্বাচনে যাব না। তারপরে দেখা গেল কি উনি গলফ খেলতে গেলেন, তারপরে দেখা গেল কি উনি হাসপাতাল, এটা তো যে ইয়ে তো আমার ভাই আজাদ সাহেব তো যে মিডিয়ার একটা পোক, এবং মিডিয়ার গভর্নমেন্ট ওরিয়েন্টেড মিডিয়াকে উনি কন্ট্রোল করেন, সেখানে আমার একটু কইতে দেন এখন এই যে সবার সামনে বলতেছি যে এই যে নির্বাচনী পদ্ধতিটা, এই নির্বাচন পদ্ধতিটা প্রথম এই দেশে পলিউটেড করছে জেনারেল এরশাদ। কীভাবে করছে, ওনার ক্ষমতা আসারা আপনি দেখেন, ওনার ক্ষমতা আসারা কিন্তু মার্শাল্ল, এবং আপনি বলবেন যে জিয়াউর রহমানের ক্ষমতা আসারা তো মার্শাল্ল, কিন্তু জিয়াউর রহমান কিন্তু মার্শাল্লটা দেয় নাই, মার্শাল্লটা দিছে হইল এই কি খন্দকার মুস্তাক, তিনি মার্শালটা দিচ্ছেন। পরবর্তী সময়ে দুই এক হাত পার হয়েছে, পরবর্তী সময়ে এসে কিন্তু সায়েম টাইম পার হয়ে তিনি এটা আসছেন। তো এখন আমার কথাটা হলো এই যে আমি দোষারোপের মধ্যে আর যেতে চাই না, কারণ আমি দোষারোপ করলে উনি আবার আমার বিরুদ্ধে বলবেন, কারণ উনি আমার বিরুদ্ধে বলবে। আমি বলতে চাই যে বর্তমান প্রেক্ষাপটে এই আমাদের 2018 সালটা হইলো নির্বাচনের সাল, আমরা ধরে নিতেছি এখন আমরা বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, নির্বাচন করতে চায়, কিন্তু এখন আওয়ামী লীগের যে মুখপাত্র যে জনাব ওবায়দুল কাদের, তিনি যদি বইলা দেন যে আওয়ামী লীগ অলরেডি ক্ষমতায় চলে গেছে, এখন এটা সময়ের ব্যাপার, এটা ঘোষণার ব্যাপার, এর অর্থ কি অল ইঞ্জিনিয়ারিং ইজ কমপ্লিট, এর অর্থটাই আবুল কালাম আজাদ, আমি আর একটু ক্লিয়ার করি, আর আজাদ ভাই আপনার কাছে আসবো, আমি একটু ক্লিয়ার করি প্রশ্নটা, আপনার কাছে আসবো, তোফায়েল ভাই বলছে যে আবুল ক্ষমতায় যেতেই হবে, এই খাদ্যমন্ত্রী বলছে ক্ষমতায় না গেলে রোহিঙ্গা হয়ে যেতে হবে, আর উবায়দুল কাদের বলছে যে এটা ওটা সময়ের ব্যাপার মতো, যদি সবকিছু ঘোষণা ঠিক হয়ে রয়েছে শুধু নির্বাচন কমিশন ঘোষণা দিয়ে দেবে। আসলে আমার কাছে যেটি মনে হয়, এটি তো রাজনীতি যারা করেন তৈমুর আলম সহ টিপা সাহেব সব সবার প্রতি আমার পরিপূর্ণ শ্রদ্ধা এবং একটু বেশি শ্রদ্ধা আছে, এই কারণে আমি সবসময় বলি যে দলমত নির্বিশেষে রাজনীতিকদের প্রতি আমার সম্মান শ্রদ্ধাবোধ, এ কারণে যে তারা বৃহত্তর জনগোষ্ঠীর নেতৃত্ব করেন, প্রতিনিধিত্ব করেন। এখন একজন রাজনৈতিক নেতার বক্তব্য, আমি গণমাধ্যমের লোক হিসেবে বা আমরা গণমাধ্যমের লোক, আমরা সবার কথা শুনি বলি,
কিন্তু আমার কাছে যেটুকু মানে যতদূর বুঝেছি তাতে ওবায়দুল কাদের সাহেব যে কথাটি বলেছেন এটাই তো মূলত উনি শাসক দল বা সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে আমরা এই দেশের মানুষের এত উন্নয়ন করেছি দেশের উন্নয়ন করেছি মানুষের এটা তো ঠিক যে সকল জরিপে আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে না আন্তর্জাতিকভাবে জরিপেই আমরা কিন্তু মৎস্য উৎপাদনে চতুর্থ মৎস্য উৎপাদনে চতুর্থ সবজি উৎপাদনে দ্বিতীয় বা তৃতীয় এমন প্রথম সম্ভবত তারপর খাদ্য উৎপাদনে সমস্ত কিছু এই যে উন্নয়নটা হয়েছে কৃষির উন্নয়ন গ্রামীণ উন্নয়ন তারপর অন্যান্য যে কথাটি একটু আগে টেপা সাহেব বলেছেন যে না খেয়ে মানুষ মরে না খেয়ে কেউ মরে না এটা কথার কথা বলেছেন যে লাউ সস্তা হয়ে গেছে যে এই উৎপাদন এত বেশি হয়েছে প্রতি বছর আলুর উৎপাদন বেশি হয়েছে কৃষক পায় না এটি সরকার ব্যবস্থা করবে হয়তো যে কথাতে সরকারের নজরদারির কারণে কিন্তু এই উৎপাদনটা উৎপাদন বেড়েছে এবং যাতে কৃষকরা উৎপাদক উৎপাদন যারা করেছেন তারা যেন ন্যায্য দাম পান এটিও অবশ্যই নিশ্চয়ই সরকারের সংশ্লিষ্ট বিভাগ বা তারা দেখবেন না দেখলে তারা পরবর্তী পর্যায়ে আগ্রহ হারাবেন যদি সঠিক দামটা না পান এটি নিশ্চয়ই সরকার দেখেন যখন যেই সরকারই থাকবেন আর বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আমি বলছি আপনাকে একটু কিউ দেই যে বর্তমানে কিন্তু চালের দাম প্রায় 70 টাকা এটা কি আমাদের নির্বাচনে কি পাশাপাশি আপনি 70 টাকা যেমন আছে আবার মানে একটি সময় ছিল যখন চালের দাম মোটামুটি শ্রেণীভেদে খুব বেশি একটা পার্থক্য থাকতো না এখন মোটামুটি 5-7-8-10 টাকার মতো পার্থক্য থাকে 70 টাকা যেমন চাল আছে আবার আমি যে চাল কিনি সেটা 60 টাকায় পাওয়া যায় এর চেয়েও কমেও আছে হ্যাঁ নাই আমি 60 টাকা এই এক সপ্তাহ আগেই কিনেছি তারপরে 55 টাকা আমি প্রশ্নটাই করি যে আপনি গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে চালের বর্তমান যে মূল্যটা আছে এটাকে আপনি স্বাভাবিক মনে করেন স্বাভাবিক মনে করি এই কারণে যে স্বাভাবিক মনে করতে হবে যদি এখনও আমরা মনে করি এই অবস্থায় আপনি সরকারি কর্মকর্তাদের বেতন বেড়েছে অন্যান্য সবার বেতন বেড়েছে আপনি যদি একজন রিক্সা পুলারের সাথে রিক্সা চালকের সাথে আলাপ করেন তার যে ইনকাম বেড়েছে দৈনিক দিন মজুরের যে বেতন আগে যাচ্ছিল মানে মজুরি তার চেয়ে বেড়েছে সুতরাং জিনিসপত্রের দামগুলো তো বাড়বে এটাই স্বাভাবিক এখনও যদি আমরা কেউ মনে করি 10-20 টাকা সেটা চাল খাবো একটু আগে যিনি বলেছেন যে লাউ একটা 5 টাকা তো 5 টাকায় পাওয়া যায় তা ঢাকায় বেশি এখন যদি লাউ আমরা 5 টাকায় চাই এটা তো ঠিক হবে না তাহলে তো তার যে মানে খরচ হয় কস্ট অফ প্রোডাকশান মানে উৎপাদন করতে যে খরচটা হয় সেই খরচ তো সে খরচ হওয়ার পরে তো তার লাভ থাকতে হবে তাহলে তো আগ্রহী হবে না সুতরাং জিনিসপত্রের দাম স্বাভাবিক বা এটা স্বাভাবিক না হলে তো চেঁচামেচি করতো সেটা না যে কথাটি তৈমুর আলম সাহেব বলেছেন আমি ওই কথা বলছি তার প্রেক্ষিতে বলেছেন যে আমরা যথেষ্ট উন্নয়ন করেছি জনসমর্থন আমাদের পক্ষে সুতরাং আমরা বিজয়ী হব এই আশাবাদ ব্যক্ত করা দোষের কিছু না এটার সাথে কিন্তু নির্বাচনের ইঞ্জিনিয়ারিং আছে বা কৌশল করা হয়েছে বিষয়টা তা না আর আপনি দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছেন দৃঢ়ভাবে বলছেন এটি সবাই বিশ্বাসও করেন যে তিনি কিন্তু নির্বাচনটা অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হোক এই নির্বাচন চান এবং এই বছরের শেষের দিকে ডিসেম্বরেই সম্ভবত নির্বাচন হবে সেই নির্বাচনে সবগুলো রাজনৈতিক দলেই অংশগ্রহণ করবেন যাদের করার কথা আর আমার ধারণা যে নির্বাচনে যে এক সময় ছিল কারচুপি যেমন জিয়াউর রহমান সাহেবের সময় নির্বাচনে হানা ভোট হয়ে গেল এবং শতকরা 100 ভাগের বেশিও ভোট পড়েছে অবাক সব ই হয়েছে এরশাদ সাহেবের ওই দুজনেই স্বৈরশাসক এই ব্যাপারে কোনো সন্দেহ নেই স্বৈরশাসক আগে কি সামরিক শাসন জারি করেছেন আমি পরে কি হয়েছে না তারা দুজনেই স্বৈরশাসক এবং স্বৈরশাসকদের যা হয় গণতান্ত্রিক সরকারে এটা আমি শেষ করে নেই যে এখন নির্বাচনটা যাতে হয় আমি শেষ করি আপনি এইভাবে শুনলাম আমি আমার কথা হচ্ছে এই নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হোক এটি যেমন বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যাশা মানে গণমাধ্যমের লোক হিসেবে আমাদের প্রত্যাশা এবং নাগরিক হিসেবে আমরা চাই যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হোক আরেকটি বিষয় যে কথাটি বলছিলাম যে এখন ইচ্ছে করলেই কিন্তু আপনি নির্বাচনে কোনো নির্বাচনেই কারচুপি করার কোনো সুযোগ নেই গণমাধ্যমের অবাধ স্বাধীনতার ফলে এই যে আপনার টেলিভিশন যেখানে আমরা বসে কথা বলছি এই ধরনের টেলিভিশনের সংখ্যা অসংখ্য এবং তা দিয়েছেন কে এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এবং পত্রপত্রিকা অসংখ্য
এবং দেশের আজকে যে মোবাইল ফোনটা দিয়ে এই ক্যামেরার কাজ সারা যায়, রেকর্ড করা যায়, ভিডিও করা যায়, সবই করা যায়। সুতরাং এখানে কারো পক্ষে সম্ভব না। নির্বাচনে জনগণ যারে ভোট দেবেন, যাদেরকে দেবেন তারাই নির্বাচিত হবেন, তারাই বিজয়ী হবেন। এখানে কার কথা কি প্যাচ আছে, কোনো প্যাচ সন্দেহ পোষণ করার কোনো কারণ নেই। আপনি দেখেন বিরোধী দলের জায়গার থেকে না না হতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে অভিযোগের জায়গাটা একটু আপনাকে শোনারও দরকার আছে যে নির্বাচনের পূর্বেই ব্যালট বাক্স ভরা থাকে, এটা কোনোদিনই সম্ভব না। এটা হয় নাকি? এটা এক সময় ছিল, এখন তো আপনি এই ধরনের উদ্ভট কথাবার্তা, ব্যালট বাক্স ভরবে কেমনে? যেটা তো হয় না, এটা সম্ভব না। আমি বলি ঘটনাটা হলো যে নির্বাচন কমিশনের ক্ষমতা কতটুকু, সরকার তাকে প্রোটেকশন না দিলে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নাই। এই যে ইউনিয়ন পরিষদের নির্বাচন গেলে হয়ে গেল, এখানে অনেক বিএনপির সাপোর্টের চেয়ারম্যানরা নমিনেশন পেপারে জমা দিতে পারে নাই, নাম ধরে বলতে পারবো। আপনি মিডিয়াতে ওই ওই সময়ের এইগুলি দেন, ক্লিপগুলি আপনি টার্ন ব্যাক করেন, সেখানে দেখবেন যে একটু ঘটনা বলে লই যে চেয়ারম্যান ক্যান্ডিডেট ডিজে গেছে ভোট দিতে, আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আরে আমি তো চেয়ারম্যান ক্যান্ডিডেট, ভোট দেওয়া হয়ে গেছে। প্র্যাকটিক্যালটা হলো যে সেখানে প্রশাসন, পুলিশ, ডিসি, এসপি, ওসি সব সরকারি দলের পক্ষে থাকে। এটা আমাদের দেশে ট্রেডিশন, এটা সবসময়, এটা শুধু আওয়ামী লীগের সময় না, যে সরকারি দলে থাকে তাকে তুষ্ট করার জন্য জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি কয়েকদিন আগে কিন্তু জয়ী হলো। যদি তৈমুর ভাইয়ের কথা ঠিকই হয় তাহলে সে কিভাবে উইন? না না, গভর্নমেন্ট তো ওই সিট জাতীয় পার্টি দিয়ে দিছে, সরকার জাতীয় পার্টি দিয়ে দিছে। আমার অত্যন্ত প্রিয় আজাদ ভাইকে বলতে চাই, উনি গণমাধ্যমের লোক, বয়স শেষ হয়ে গেছে এই কাজ করতে করতে, পত্রিকা এখন বাসস বাংলাদেশের সরকারি যে প্রতিষ্ঠান ব্যবস্থাপনা পরিচালক বিগ পোস্ট, মানে বাংলাদেশ এই আমাদের যে নিউজগুলি হয় পৃথিবীতে যায়, আমরা যারা আসি সব ওনার মাধ্যমেই যায়। তো ওনাকে অনেক বিনয়ের সাথে বলতে চাই, ওনার জানার কথা আমরা স্বৈরা শাসক অস্বীকার করি না, আমরা গর্ববোধ করি। নিঃসন্দেহে আপনারা যখন বলেন আমরা স্বৈরা শাসক, খুব গর্ববোধ করি, ভালো লাগে। কিন্তু বিএনপিএলরা আবার বলতেছে বর্তমান গভর্নমেন্টকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা, যে স্বৈরাচারের গ্র্যান্ড মাদার। হ্যাঁ, কিন্তু আমি অনেক তো অত্যন্ত বিনয়ের সাথে আমি ওনাকে স্মরণ করে দিতে চাই, উনি তখন কোন পত্রিকায় ছিল আমি জানি না আজাদ ভাই, মনেও নয় আমার, ইত্তেফাকে ছিল বোধ হয়। তো তখন এরশাদ সাহেব কি ক্ষমতা নিয়েছিল না, জাস্টিস সত্তার সাহেব ওনাকে ডেকে আনছিল, ইন্দু আরও মিন্দু কয়েকজন আপনার তখনকার যুবমন্ত্রী ছিল আবুল কাশেম সাহেব, আমার ভাই অত্যন্ত ভালো জানেন, তখন উনি বিএনপির বড় নেতা। হ্যাঁ, ওই অত্যাচারে, বিএনপির অত্যাচারে অতিষ্ঠ হয়ে জাস্টিস সত্তার সাহেব আপনার এরশাদ সাহেবকে ডাকলো, এবং তখনও এই মার্শাল জারি, কিন্তু ওনার ভাষায় যে বলে যে খন্দকার মুস্তাক আহমেদ বিশ্ব বেইমান মির্জাফর, তার কথা উনি উচ্চারণ করছে, এই জন্য আমার মানে খারাপই লাগছে যে আজকে এমন একটা মাস, এই মাসে মুস্তাক সাহেবের কথা আমার তৈমুর ভাই বললো মির্জাফরের কথা। এখন আমি যে কথা বলতেছি বাস্তবতা এক জিনিস, তখন সত্তার সাহেবই আপনি মার্শাল জারি করে গেছিলো, তাহলে স্বৈরা শাসক থেকে আসলো আবার। হ্যাঁ, বলো, তারপরে কি বন্দুকের অস্ত্রের মুখে? আরে ভাই, অস্ত্রের মুখে তো আপনারাই বলবেন, আপনারা বললেন যে ইয়াজউদ্দিন সাহেবের অস্ত্রের মুখে আপনার মার্শাল নিয়ে গেছে, অন ইলেভেন হয়েছে, আপনাদের প্রেসিডেন্ট, আপনাদের সেনাপ্রধান সব, মানে ওই যে আপনারা যখন দেখবেন কালাম ভাই যখন বলল আমি যে এরশাদের সাথে জিয়াউর রহমানের যে তুলনা দিল, এটা সঠিক হয় না। আরে ভাই, জিয়াউর রহমান সব তো আসিয়া, শুনেন জিয়াউর রহমান তো আসিয়া আল্লাহু আকবার দিয়ে আসি, আসসালামু আলাইকুম, আমি আসি, আপনারা ভোট দিবেন? হ্যাঁ না, আজাদ ভাই বলছে
যে যা বোর্ড আছে তার সাথে আরো লক্ষাধিক বোর্ড হয়ে গেছে, এই ব্যবসা তো আপনারা আরম্ভ করেছেন। ঠিক আছে, আমাদের একটু বলতে দেন। আমি কালাম ভাইয়ের কথাটা জবাব দিই, এরশাদ এবং জিয়াউর রহমান। এটা ফ্যাক্ট যে জিয়াউর রহমান আর্মি থেকে আসছে এবং এরশাদও আর্মিতে ছিল, কিন্তু জিয়াউর রহমান কিন্তু একটা মুক্তিযোদ্ধা, একটা সেক্টর কমান্ডার, এবং জিয়াউর রহমানের কণ্ঠেই মানুষ শুনছে যে আমি মেজর জিয়া বলছি। আর এরশাদ হইল যারা মুক্তিযুদ্ধে আসছে পাকিস্তানের থেকে, বাংলা আমাদের বাংলাদেশের ছেলেরা যারা সেনাবাহিনীতে বিভিন্ন অফিসার ছিল, যারা ওই দেশের, যারা এই দেশে মুক্তিযুদ্ধ করতে আসছে, তাদেরকে বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল করছিল, ওই ট্রাইব্যুনাল চেয়ারম্যান হয়েছে গিয়া এরশাদ। এই ডিফারেন্স। জিয়াউর রহমান যখন মৃত্যুবরণ করে কিছু যে সেনা কর্মকর্তাদের গুলিতে ষড়যন্ত্রের কারণে তার মৃত্যু হয়, তখন তার পত্রিকার ভাষ্য অনুযায়ী তার জানা যায় 30 লক্ষ লোক হয়েছে। সে এই দেশের যে ওই যে স্বনির্ভর আন্দোলনটা, এই স্বনির্ভর আন্দোলনটা সে টার্ন আপ করছে বাংলাদেশে, এবং এই যে বহুদলীয় গণতন্ত্র এটাও কিন্তু ইন্ট্রোডিউস করছে জিয়াউর রহমান। যাই হোক, আমি কাউকে খারাপ বলতে চাই না, আর কাউকে আসমানে তুলে কথা বলতে চাই না। আমি সঞ্চালক হিসাবে আপনার অনুরোধ করব যে আসেন আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি। এই ভবিষ্যতের মধ্যে চাই যে এই দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, এরকম লোক নির্বাচিত হোক, তারা দেশটা পরিচালনা করুক। এই দেশের মানুষ বহু কষ্ট করে, বহু যুদ্ধ করে এই দেশটা শাসন স্বাধীন করছে, স্বাধীনতার 50 বছর। গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে সরকার কিন্তু বলছে যে আপনি সংবিধান যেভাবে বলছে সেভাবে আপনি নির্বাচন আসছেন, কেন আপনারা আসছেন? ডিসপুটটা এই জায়গায়। সংবিধানটা তো সংবিধানটা কি, জনগণকে আনসার করা, জনগণের যা চায় সেটা রিফ্লেক্ট করা হলো সংবিধান। এখন এই সংবিধানটা তো 16 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, এখন আপনার সুবিধা অনুযায়ী আপনি অ্যামেন্ডমেন্ট করে ফেলবেন, তবে তো এটা আপনাদের সুবিধা মতো সরকার চলবে কেন? আমি কথাটা বলি, এই যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এইটা চাইছে কে? এটা জামাত ইসলামও চাইছে, আওয়ামী লীগও চাইছে। কালাম ভাই এখানে আছেন, উনি অস্বীকার করতে পারবেন না। আওয়ামী লীগে এটার আন্দোলনটা গিয়ার আপ করছে যে না, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হইতে হবে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার আগে কিন্তু তার নির্বাচনী ম্যানিফেস্টোতে কথাটা ছিল না যে নির্বাচনটা অনুষ্ঠান আর দীর্ঘায়িত করতে পারবো না। তবে তৈমুর ভাই, টেপা ভাই এবং আজাদ ভাই, আপনাদের তিনজনের কাছে একটা মোটিভেশনাল কোশ্চেন রেখে অনুষ্ঠানের সমাপ্তি টানতে চাচ্ছি। যদি আমার ভবিষ্যৎ রাজনীতির প্রশ্নে, আমার দেশ এগিয়ে যাওয়ার প্রশ্নে আপনার কাছে একটা মোটিভেশনাল অ্যান্সার যদি চাই। এই ব্যাপারে একটা ভালো প্রশ্ন করছেন আপনি। এই ব্যাপারে এই প্রধানমন্ত্রীকে এগিয়ে আসতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এগিয়ে আসতে হবে, এই জন্য যে তিনি বর্তমানে ক্ষমতায় আছেন। সরকারের সহযোগিতা ছাড়া ভবিষ্যৎ সুন্দর হওয়ার সুযোগ নেই, গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার সুযোগ নেই। মনে করি আমরা নির্বাচনমুখী একটা দল, এবং নির্বাচনমুখী দল আমরা চাই সংবিধান অনুযায়ী নির্বাচন হোক, আর সংবিধান অনুযায়ী যদি নির্বাচন হয়, আর যদি বর্তমান সরকার মাথা না ঘামায়, তাহলে আমরা আগামীতে জাতীয় পার্টির সরকার গঠন করব ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আজাদ, সরকার যারাই গঠন করুক, আমি চাই যে কোনো ধরনের সন্ত্রাসী জঙ্গি তৎপরতার সমর্থন না করা, সন্ত্রাসী কর্মকাণ্ড না করা, গণতান্ত্রিক পথে এবং আগামী নির্বাচনে সবাই অংশগ্রহণ করে গণতন্ত্রকে আরও সুপ্রতিষ্ঠিত করা। ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে, দেশ এগিয়ে যাওয়ার প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ হব, এটাই আমাদের সবার প্রত্যাশা। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।